রাজধানীর দক্ষিণখানের বটতলা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় পাওনা টাকা নিয়ে নোমান ও জাবেদের কথা কাটাকাটি হয়। পুলিশ জানিয়েছে জাবেদ নোমানকে 5,000 টাকা ধার দিয়েছিলেন, সেই টাকার মধ্যে 3,000 টাকা নোমান পরিশোধ করলেও বাকি 2,000 টাকা দিতে গড়িমসি করছিল। ওই সময় কাজ শেষে বাসায় ফিরছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মুসাববির হোসেন চৌধুরী সিফাত। কথা কাটাকাটি দেখে বন্ধু জাবেদের পাশে গিয়ে দাঁড়ান মুসাববির। সে সময় নোমানের সঙ্গে আরও কয়েকজন এসে জাবেদ ও মুসাববিরকে এলোপাতারি ছুরিকাঘাত করে। গুরুতর আহত মুসাববিরকে হাসপাতালে নেয়ার পর সেখানে তার মৃত্যু হয়। হত্যা ঘটনায় 8 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 7 থেকে 8 জনের বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলা করেছে মুসাববিরের পরিবার। ওই ঘটনায় শরীয়তপুর ও গাজীপুর থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা কিশোর গ্যাংয়ের সন্দেহভাজন সদস্য। 5 জনের মতো ওনাদের প্রতিনিধি আমাদের ইনভেস্টিগেশন কাজেও কোঅপারেট করবে এবং আমরা চেষ্টা করব ওনার এই দ্রুততম সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার সহ এই মামলাটার বিষয়ে তদন্ত নিষ্পত্তি করার জন্য। মুসাববির ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি IUBAT থেকে পাশ করে একটি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত ছিলেন। মুসাববির হত্যার প্রতিবাদে তার বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উত্তরা 10 নম্বর সেক্টরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এরা প্রেমবাগানের বিখ্যাত সন্ত্রাসী, এদের নামে আগেও ছিনতাই মামলা আছে, হত্যা চেষ্টা মামলা আছে, এমনকি হত্যা মামলাও আছে। আজকে থেকে আগামী 2 কার্যদিবসের মধ্যে যদি আমরা কোনো আশানুরূপ ফলাফল না পাই সেক্ষেত্রে আমরা আবারও আন্দোলনে নামবো। জবে তার প্রমোশন হয়েছে, 1 সপ্তাহ হয়নি, তো এই মুহূর্তে কেবল একটা ছেলে, একটা পরিবার কেবল একটা আশার আলো দেখছে। এই মুহূর্তে একটা আশার আলো সবকিছু একদম শূন্য করে দেওয়া, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। পরে পুলিশ সব আসামিকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলে তারা অবরোধ তুলে নেয়। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।